সরাসরি নজর রাখবো আবহাওয়ার দিকে মূলত উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে উত্তর সিকিমে ভয়াবহ পরিস্থিতি তিস্তা বাজার সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল দশ নম্বরে জাতীয় সড়ক কার্যত বন্ধ এবং আরও আশঙ্কা বাড়িয়ে যেটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে উত্তরে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে সিকিমের অবস্থা এমনিতেই বেহাল এবং তিস্তার জল ক্রমশ বাড়ছে তিস্তার জল রীতিমতো ফুঁসছে রাজু বিস্তা তিনি ঘটনাস্থলে যান ঘটনাস্থল পরিদর্শন করেন সেই ছবিটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখাচ্ছি এলাকা পরিদর্শনে যান সাংসদ রাজু বিস্তা সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাধারণ মানুষ তাদের সমস্যার কথা তাদের ক্ষোভের কথা বলছে মূলত তিস্তা নদী সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানকার যারা বাসিন্দা রয়েছে তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন হোমস্টেতে পাঠানো হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে তবে যেটা আশঙ্কা বাড়াচ্ছে সেটা হচ্ছে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে উত্তরে কাজেই আশঙ্কা আরও বাড়ছে তিস্তা বাজার সংলগ্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে পড়েছে রাস্তার বিভিন্ন অংশ এবং দশ নম্বর জাতীয় সড়ক আপাতত বন্ধ উত্তরে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা कोई सरकार काम नहीं कर रही है अगर भारत के किसी कोने में इससे छोटी भी घटना हो तो पूरा नेशनल मीडिया और सारा सरकारी तंत्र उंत्र सब पहुंच जाता है लेकिन आठ महीने का समय बीत चुका है उसके बावजूद भी यहाँ कोई नहीं पहुंचा है इससे बड़ा दुर्भाग्य कुछ हो नहीं सकता और सांसद के रूम में आकर के लोगों को सांत्वना दे सकता हूँ वो मैं करूँगा लेकिन कुल मिला के सरकार तिस्ता से गायब प्रबल बर्षणे तिस्ता बाजार ध्वंसस्तूपे परिणत होये छे आमार पेछने रखा रही है एक पिकअप भैन जलर तीव्रता जैसे भेसे ना चले जाए तार जन्नो किन्तु पिकअप भैन के किन्तु एखाने रशी मोटा मोटा रशी एवं लोहार रड दिए पिलारे साथ बेधे रखा पशापाशी देखान चेष्टा करब गत अक्टोबर जो हरपा बान गत तीन दिन जो तिस्तार जा ध्वंसलीला चालिए निदर्शन किन्तु पावा जाच्छे दार्जिलिंग तिस्ता हाईवे ते मुहूर्ते आमार पेछने रही है एक दोकान जा किन्तु सम्पूर्ण भावे ध्वंस तार भांगा शाटार एखाने पड़े रही है हाईवे ते किन्तु जत्रतत्र पड़े रही है पहाड़ेर गाछ তিস্তার জলে ভেসে এসে কিন্তু এই গাছগুলি পড়ে রয়েছে এই জাতীয় সড়কে পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব আমার পেছনে রয়েছে একাধিক গাড়ি যা কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে তিস্তার ধ্বংসলীলার কাছে কিন্তু হার মেনেছে এই তিস্তা বাজার এলাকার বাসিন্দারা এই সমস্ত বাড়িগুলি সম্পূর্ণ জলের নিচে পাশাপাশি বাড়ির যে ছাদগুলি ছিল সেই ছাদগুলি কিন্তু এখন এক প্রকার ঝুলছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই সেই বাড়ি এই সিঁড়ি ধরে কিন্তু এই বাড়ির নিচে প্রায় দু থেকে আড়াই তলা সমান দেবে রয়েছে তিস্তার জল কিন্তু সম্পূর্ণ গ্রাস করেছে এই বাড়িটিকে এই বাড়ির ছাদ সেই বাড়ির ছাদ কিন্তু চাপা পড়ে রয়েছে আরেকটি বাড়ির ওপর পাশাপাশি আমার পেছনে বয়ে চলেছে তিস্তা সেই তিস্তার এখনও কিন্তু সেভাবে জল কমেনি জলের যা প্রবাহ তা কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে ঠিক পেছনে সিকিমে কিন্তু এখনও কালো মেঘ পড়ে রয়েছে সিকিমে আটকে রয়েছে প্রায় বারোশোরও বেশি পর্যটক তাদেরকে উদ্ধার কাজে কিন্তু ইতিমধ্যে বায়ুসেনার সাথে যোগাযোগ করা হয়েছে ওয়েদার খারাপ থাকার জন্য এয়ারলিফ্টের ব্যবস্থা করতে পারেনি বায়ুসেনা পাশাপাশি ভারতীয় সেনার ঈগল বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে যেই সমস্ত ব্রিজগুলি ভেঙে পড়েছে তা মেরামতের জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত টেলিফোনের মাধ্যমেও যোগাযোগ করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি ইতিমধ্যে চিন্তায় রয়েছে প্রশাসন যদি নতুন করে বৃষ্টি হয় তাহলে কিন্তু আরেকবার ফের তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তিস্তা বাজার থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা সরাসরি নজর রাখবো আবহাওয়ার দিকে মূলত উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে উত্তর সিকিমে ভয়াবহ পরিস্থিতি তিস্তা বাজার সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল দশ নম্বরে জাতীয় সড়ক কার্যত বন্ধ এবং আরও আশঙ্কা বাড়িয়ে যেটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে উত্তরে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে সিকিমের অবস্থা এমনিতেই বেহাল এবং তিস্তার জল ক্রমশ বাড়ছে তিস্তার জল রীতিমতো ফুঁসছে রাজু বিস্তা তিনি ঘটনাস্থলে যান ঘটনাস্থল পরিদর্শন করেন সেই ছবিটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখাচ্ছি
এলাকা পরিদর্শনে যান সাংসদ রাজু বিস্তা। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণ মানুষ তাদের সমস্যার কথা, তাদের ক্ষোভের কথা বলছে। মূলত তিস্তা নদী সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানকার যারা বাসিন্দা রয়েছে তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন হোমস্টেতে পাঠানো হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে যেটা আশঙ্কা বাড়াচ্ছে সেটা হচ্ছে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে উত্তরে, কাজেই আশঙ্কা আরও বাড়ছে। তিস্তা বাজার সংলগ্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা, রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ভেঙে পড়েছে রাস্তার বিভিন্ন অংশ এবং 10 নম্বর জাতীয় সড়ক আপাতত বন্ধ। উত্তরে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা। कोई सरकार काम नहीं कर रही है। अगर भारत के किसी कोने में इससे छोटी भी घटना हो तो पूरा नेशनल मीडिया और सारा सरकारी तंत्र उंत्र सब पहुंच जाता है, लेकिन 8 महीने का समय बीत चुका है, उसके बावजूद भी यहाँ कोई नहीं पहुंचा है। इससे बड़ा दुर्भाग्य कुछ हो नहीं सकता। और सांसद को रूम में आकर के लोगों को सांत्वना दे सकता हूँ, वो मैं करूँगा, लेकिन कुल मिला के सरकार तिस्ता से गायब। प्रबल बर्षणे तिस्ता बाजार ध्वंसस्तूपे परिणत हो पेने रखा रही है एक पिकअप भैन। জলের তীব্রতার থেকে জলের তীব্রতাটা যাতে ভেসে না চলে যায় তার জন্য কিন্তু এই পিকআপ ভ্যানকে কিন্তু এখানে রশি, মোটা মোটা রশি এবং লোহার রড দিয়ে এই পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি আমি আরও দেখানোর চেষ্টা করব গত অক্টোবরের যে হরপা বান এবং গত 3 দিনের যে তিস্তার যা ধ্বংসলীলা চালিয়েছে তার নিদর্শন কিন্তু পাওয়া যাচ্ছে এই দার্জিলিং তিস্তা হাইওয়েতে। এই মুহূর্তে আমার পেছনে রয়েছে একটি দোকান যা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস, তার ভাঙা শাটার এখানে পড়ে রয়েছে। এই হাইওয়েতে কিন্তু যত্রতত্র পড়ে রয়েছে পাহাড়ের গাছ, তিস্তার জলে ভেসে এসে কিন্তু এই গাছগুলি পড়ে রয়েছে এই জাতীয় সড়কে। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব আমার পেছনে রয়েছে একাধিক গাড়ি যা কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তিস্তার ধ্বংসলীলার কাছে কিন্তু হার মেনেছে এই তিস্তা বাজার এলাকার বাসিন্দারা। এই সমস্ত বাড়িগুলি সম্পূর্ণ জলের নিচে, পাশাপাশি বাড়ির যে ছাদগুলি ছিল সেই ছাদগুলি কিন্তু এখন এক প্রকার ঝুলছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি এই সেই বাড়ি, এই সিঁড়ি ধরে কিন্তু এই বাড়ির নিচে প্রায় 2 থেকে 2.5 তলা সমান দেবে রয়েছে। তিস্তার জল কিন্তু সম্পূর্ণ গ্রাস করেছে এই বাড়িটিকে। এই বাড়ির ছাদ, সেই বাড়ির ছাদ কিন্তু চাপা পড়ে রয়েছে আরেকটি বাড়ির ওপর। পাশাপাশি আমার পেছনে বয়ে চলেছে তিস্তা, সেই তিস্তা এখনও কিন্তু সেভাবে জল কমেনি, জলের যা প্রবাহ তা কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। ঠিক পেছনে সিকিমে কিন্তু এখনও কালো মেঘ পড়ে রয়েছে, সিকিমে আটকে রয়েছে প্রায় 1200-এরও বেশি পর্যটক, তাদেরকে উদ্ধার কাজে কিন্তু ইতিমধ্যে বায়ুসেনার সাথে যোগাযোগ করা হয়েছে। ওয়েদার খারাপ থাকার জন্য এয়ারলিফ্টের ব্যবস্থা করতে পারেনি বায়ুসেনা। পাশাপাশি ভারতীয় সেনার ঈগল বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে যেই সমস্ত ব্রিজগুলি ভেঙে পড়েছে তা মেরামতের জন্য। বিভিন্ন জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত টেলিফোনের মাধ্যমেও যোগাযোগ করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। ইতিমধ্যে চিন্তায় রয়েছে প্রশাসন, যদি নতুন করে বৃষ্টি হয় তাহলে কিন্তু আরেকবার ফের তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তিস্তা বাজার থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা।